আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ। গুনাহের কারণে মানুষ যে ছয়টি শাস্তির মুখোমুখি হয়, আল্লাহ ও তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ অমান্য করাই গুনাহ। ছোট হোক বা বড়, গুনাহকে হালকা ভাবা উচিত নয়, কারণ ছোট গুনাহ ধীরে ধীরে বড় গুনাহের দিকে নিয়ে যায়, এবং গুনাহ করতে করতে একটা সময় গুনাহকারী ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে যায়। গুনাহের বহুবিধ ক্ষতি আছে। এই ভিডিওতে মৌলিক ছয়টি ক্ষতি নিয়ে আলোচনা করা হলো। তা হলো, নম্বর এক, গুনাহকারী রিজিক থেকে বঞ্চিত হয়। রিজিক আল্লাহ প্রদত্ত অনেক বড় নিয়ামত, আর মানুষ নিয়ামত থেকে তখনই বঞ্চিত হয় যখন অকৃতজ্ঞ হয়ে সৃষ্টিকর্তার নাফরমানিতে লিপ্ত হয়। এরশাদ হয়েছে, যদি তোমরা শুকরিয়া আদায় করো তাহলে আমি অবশ্যই তোমাদের নিয়ামত বাড়িয়ে দেব, আর যদি তোমরা অকৃতজ্ঞ হও নিশ্চয়ই আমার আযাব বড় কঠিন। সূরা ইব্রাহিম আয়াত 7। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিশ্চয়ই মানুষ তার গুনাহের কারণে রিজিক থেকে বঞ্চিত হয়। ইবনে মাজা, হাদিস নম্বর 4022। নম্বর দুই, গুনাহকারী ইলেম থেকে বঞ্চিত হয়। ইলেম আল্লাহ প্রদত্ত নূর। আল্লাহ তাআলা বলেন, আমি তার জন্য এক আলোর ব্যবস্থা করেছি যা নিয়ে সে মানুষের মধ্যে চলে। সূরা আনআম আয়াত 122। আর গুনাহ ওই নূর বা আলোকে নিভিয়ে দেয়, এজন্য গুনাহের কারণে মানুষের জ্ঞান বুদ্ধি লোপ পায়, অনেক কিছু শিখেও ভুলে যায়। আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, অবশ্যই আমি মনে করি মানুষ তার শিক্ষা করা ইলেম ভুলে যায় তার কৃত গুনাহের কারণে। নম্বর তিন, গুনাহকারীর অন্তরে কালো দাগ পড়ে যায়। গুনাহের দরুন মানুষের অন্তরে মরিচা ধরে যায়, হৃদয়ে কালো দাগ পড়ে যায়, ফলে তা অন্ধকারচ্ছন্ন হয়ে যায়। তখন ভালো কথা আর ভালো লাগে না, চাইলেই ভালো কাজে মন বসানো যায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো মুমিন গুনাহ করে তখন তার অন্তরে একটি কালো দাগ পড়ে। তারপর সে যখন তওবা করে এবং গুনাহ থেকে বিরত থাকে এবং গুনাহ থেকে বিরত থেকে আল্লাহর কাছে ক্ষমা চায়, তখন তার অন্তর পরিষ্কার হয়ে যায়। মিশকাত, হাদিস নম্বর 2221। নম্বর চার, কর্ম সম্পাদন কঠিন হয়ে যায়। যারা আল্লাহকে ভয় করে এবং তার অনুগত হয়ে চলে, আল্লাহ তাআলা তাদের সময়ে বরকত দান করেন, ফলে খুব সহজেই খুব কম সময়ে তারা নিজ নিজ কাজ সম্পাদন করতে পারে। আর যারা সৃষ্টিকর্তার নাফরমানিতে লিপ্ত থাকে তাদের মধ্যে অলসতা জেগে বসে, আর তাদের জন্য কর্ম সম্পাদন কঠিন হয়ে পড়ে। আল্লাহ তাআলা বলেন, যে আল্লাহকে ভয় করে আল্লাহ তাআলা তার যাবতীয় কাজ সহজ করে দেন। সূরা তালাক আয়াত 4। নম্বর পাঁচ, গুনাহ ছাড়া কঠিন হয়ে যায়। গুনাহের প্রথম পর্যায়ে আমরা ভাবি, আজ না হয় গুনাহটা করেই ফেলি, তারপর তা ছেড়ে দিয়ে তওবা করে ফেলব। কিন্তু বাস্তবতা পুরোপুরি উল্টো, কারণ একটি গুনাহ অন্য গুনাহের জন্ম দেয়, একটি গুনাহের কারণে আরেকটি গুনাহ সংঘটিত হয়, ফলে গুনাহ ছেড়ে রবের দিকে ফিরে আসা কষ্টসাধ্য হয়ে দাঁড়ায়। এজন্য যথাসম্ভব নিজেকে গুনাহ থেকে বিরত রাখা। গুনাহ সংঘটিত হয়ে গেলে কালক্ষেপণ না করে তওবা করে নেওয়া উচিত। ইরশাদ হয়েছে, তোমরা প্রকাশ্য ও অপ্রকাশ্য গুনাহ পরিত্যাগ করো। সূরা আনআম আয়াত 120। নম্বর ছয়, পরকালের শাস্তির মুখোমুখি হওয়া। গুনাহের কারণে দুনিয়াতে যেসব নানারকম সংকট আর সমস্যার সম্মুখীন হতে হবে, তেমনি পরকালেও আল্লাহ তাআলার শাস্তির মুখোমুখি হতে হবে। ইরশাদ হয়েছে, তোমরা প্রকাশ্য ও গোপন পাপ বর্জন করো। যারা পাপ করে অচিরেই তাদের পাপের সমুচিত শাস্তি দেওয়া হবে। সূরা আনআম আয়াত 120। তাই সময় থাকতেই গুনাহ ছেড়ে আল্লাহর দিকে ফিরে আসি। মহান আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আমিন।